আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, 7ই জানুয়ারি নির্বাচন বানচাল চক্রান্তের জবাব দেওয়া হবে। লন্ডন থেকে মানুষ পোড়ানোর হুকুম দিয়ে দুর্বৃত্তায়ন চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জনসভায় শেখ হাসিনা বলেন, প্রয়োজনে তারেক রহমানকে দেশে এনে শাস্তি দেওয়া হবে। জনসভা থেকে নৌকায় ভোট চান বঙ্গবন্ধু কন্যা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে জাতীয় পতাকা হাতে গোপালগঞ্জবাসীকে বিজয় চিহ্ন দেখান। বক্তৃতায় নির্বাচন বানচালের চক্রান্ত এবং বিএনপি জামাতের ভূমিকা তুলে ধরে 7 জানুয়ারিতে জবাব দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। এই নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে হতে হবে, এই নির্বাচনের যাতে না হয় তার যে চক্রান্ত, সেই চক্রান্তের সমুচিত জবাব 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেব, যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। লন্ডন থেকে হুকুম দিয়ে মানুষ পুড়িয়ে আর দুর্বৃত্তায়ন চলবে না বলে হুঁশিয়ারি দেন বঙ্গবন্ধু কন্যা। প্যালেস্টাইন, তাদের উপরে যে আক্রমণ ইসরায়েল দ্বারা, মা শিশুকে হত্যা করছে, হাসপাতালে তারা বোমা মারছে, ঠিক একই কাজ করছে তারেক জিয়া। হুকুম দিচ্ছে অ্যাম্বুলেন্সে রুগী যায়, তার উপরে হামলা, সাংবাদিকের উপরে হামলা, পুলিশের উপর হামলা, পিটিয়ে পুলিশকে হত্যা করা, সেই একই ঘটনা তারা ঘটাচ্ছে। বাংলাদেশে এই সমস্ত দুর্বৃত্তায়ন চলবে না। আল্লাহ যদি দিন দেয় আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে এটাকে শাস্তি দেওয়া হবে। যতই বাধা আসুক, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমেরিকায় সেই খুনি রাশেদকে আশ্রয় দিয়ে রেখেছে, কানাডা নূরকে আশ্রয় দিয়ে রেখেছে, আর ডালিমা রশিদ পাকিস্তান আর লিবিয়াতে যাতায়াত করে। তারপর আমাদের প্রচেষ্টা আছে যে ওই খুনিদেরকে ধরে এনে তাদের বিচারের রায় আমরা কার্যকর করব, জাতির পিতার হত্যাকারীদের বিচারের রায় আমরা কার্যকর করব। ইতিমধ্যে কয়েকজনকে আমরা নিয়ে এসেছি, তাদের রায় আমরা কার্যকর করেছি। এদের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, যত বাধা আসুক ইনশাল্লাহ আমরা তা করতে পারব। আওয়ামী লীগ সভাপতি বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় জনগণই আওয়ামী লীগের শক্তি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যখন আওয়ামী লীগ কাজ করে তখন বারবার বাধা সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু তারা সফল হতে পারে না, পারবে না, কারণ জনসমর্থন তাদের নেই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।